এবার আরো কিছু সংবাদ এক নজরে। বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। শনিবার রাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। আগামী 2023 সালে জাতীয় দ্বিতীয় ইউনিটের আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে 12,000 টাকা জরিমানা করা হচ্ছে। দুপুরে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় হোটেল, মুদিখানা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালানো হয়। পরে অস্বাস্থ্যকর ও নোংরা খাবারগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। রাঙামাটির ঘাগড়া বাঙ্গাল হালিয়া বান্দরবান সড়কে 41 মিটার দীর্ঘ নাগরিক সেতুর উদ্বোধন করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার সেতুর উদ্বোধন করেন। দুই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে এই সেতু। ভোলায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম ও আইন প্রয়োগ নিশ্চিতে সভা হয়েছে। সকালে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রেনার্সের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। নাটোরের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও জীবনমান উন্নয়নে ভেড়া ও সাইকেল বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এই সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।